নমস্কার বন্ধুরা মিতালির বারো মাসের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা ছবি দেখেই কিন্তু ধরে নিয়েছ আজকে আমার রেসিপিটা কি হতে চলেছে তোমরা ঠিকই ধরেছ সেই ট্রেন্ডিং রেসিপি যেটা এক চুটকিতেই ম্যাজিক শুধুমাত্র একটা ডেয়ারি মিল্ক নাও তারপরেই তার থেকে তৈরি করে ফেলো একটা দারুণ স্বাদের আইসক্রিম তাহলে চলো পাঁচ মিনিটে তৈরি করে নেওয়া ডেয়ারি মিল্ক আইসক্রিম কি করে করতে হয় আজকে আমরা চটপট ডেকে

আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি আমি এখানে একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি এবার ডেয়ারি মিল্কটাকে আমি অল্প একটু তিন চামচের মতো দুধের মধ্যে ভালো করে মেল্ট করে নিতে হবে দুধটাকে কিন্তু আমি গরম করেই কিন্তু এটাকে মেল্ট করেছি আপনারা যদি চান ডাইরেক্ট ডেয়ারি মিল্কের প্যাকেটের মধ্যেই কিন্তু গরম দুধটা ঢেলে দিয়ে ডেয়ারি মিল্কটাকে মেল্ট করে নিতে পারেন আমি কিন্তু এখানে ডেয়ারি মিল্কটা বার করে নিয়ে দুধের মধ্যে দিয়ে মেল্ট করে নিয়েছি মেল্ট করার আগে এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি এক চামচের মতো গুঁড়ো চিনি এটাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখুন চকলেটটাকে খুব সুন্দরভাবে দুধের মধ্যে মেল্ট করা হয়ে গেছে এবার ওই ডেয়ারি মিল্কের প্যাকেটটার মধ্যে চামচে করে করে আমি এই চকলেটটাকে ঢুকিয়ে দেব পুরোটা কিন্তু এইভাবে ভরে দিতে হবে এবার এর মধ্যে আমি কাজু আর আমন্ডস ভরে দিচ্ছি এবার যে স্টিকটা দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করব সেটা দিয়েই ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে আমার আর কাজুগুলোকে যাতে প্রত্যেকটা বাইটেই ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ে ড্রাই ফ্রুটসগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই স্টিকটাকে সমান রাখার জন্য মানে ঠিক মিডিলে রাখার জন্য আমি চকলেটেরই কাগজটাকে কিভাবে ব্যবহার করেছি দেখো তোমরাও ঠিক এইভাবে যদি ব্যবহার করো তাহলে কিন্তু স্টিকটা একদম মিডিলে থাকবে সাইডে সরে যাবে না তাহলে একদম প্রপার আইসক্রিমের শেপটা চলে আসবে এবার ডেয়ারি মিল্কটাকে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি লক্ষ্য রাখতে হবে যেন চকলেটটা পড়ে না যায় এবার আমি এটাকে ওভার নাইট ফ্রিজে রেখেছিলাম তো বন্ধুরা আমার ডেয়ারি মিল্ক আইসক্রিম একদম রেডি তো চলো এটাকে ওপেন করে দেখা যাক আইসক্রিমটা কেমন জমেছে কত সুন্দর দেখতে হয়েছে এবার দেখো বন্ধুরা টেস্টের কথা যদি বলো তাহলে বলবো ডেয়ারি মিল্ক একাই একশো আর সেটা দিয়ে যদি আইসক্রিম তৈরি করা যায় তাহলে তো কথাই নেই বাচ্চারা তো খাবেই বড়রাও কিন্তু পিছিয়ে থাকবে না তাহলে আর দেরি কিসের চটপট তৈরি করে ফেলো ডেয়ারি মিল্ক আইসক্রিম থ্যাংক ইউ